আজকে 10ই জুন 8 তারিখে 5:30 সময় পঞ্চায়েত নির্বাচন ঘোষিত হয়েছে এবং ওই 5:30 থেকেই এমসিসি চালু হয়েছে। অ্যাকর্ডিংলি আমরা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি, সরকারি গাড়ি ছেড়ে দিয়েছি। আমরা সরকারি গাড়ি সব যেমন ছেড়ে দিয়েছি তেমনি আমাদের যে পাইলট ভ্যান আর থাকছে না আমাদের সাথে, এবং পুলিশের যে গাড়ি থাকছে এসকর্ট ভ্যান তারও মাথায় কোনো বাতি থাকছে না। আমি যে গাড়ি ব্যবহার করছি আমার ব্যক্তিগত গাড়ি, সে গাড়িরও মাথায় কোনো বাতি থাকছে না। এটা এমসিসিতে রয়েছে এবং তার সেটা আমরা মেনে চলছি। আজকে সকালে ডিএম অফিসে একটা অল পার্টি মিটিং হয়েছে, সেখানে ডিএম পরিষ্কারভাবে জানিয়েছেন, এডিএম ডিএম তারা জানিয়েছেন পরিষ্কারভাবে যে কোনো অবস্থাতেই কোনো র্যালি বা কেউ যদি এক জায়গার থেকে আরেক জায়গায় যায়, কোনো পলিটিক্যাল পার্টি কোনো কর্মসূচি থাকে, তাহলে খুব বেশি হলে 4টে গাড়ি সেই র্যালিতে থাকতে পারে, 4 হুইলার 4টে থাকতে পারে। কোনো অবস্থাতেই বাইক এবং সাইকেল মিছিল পারমিশন হবে না এবং অ্যালাউ। আজকে নমিনেশন সাবমিশনের দ্বিতীয় দিন, আমরা অবাক হয়ে দেখলাম যে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তিনি সাহেবগঞ্জে গেলেন নমিনেশন, তার দলের নমিনেশন পেপার সাবমিট করতে, প্রার্থীদের নমিনেশন দিতে। 22টা গাড়ির কনভয়, তার গাড়ির সামনে পেছনে পুলিশের গাড়ি, রাজ্য পুলিশেরও গাড়ি আছে, তেমনি কেন্দ্রীয় বাহিনী তো আছেই। সাথে সাথে দিনহাটার বাসিন্দারা, দিনহাটার কেউ নন, এরকম প্রচুর মানুষ বা কোথাও কোথাও জনপ্রতিনিধিরা তার সাথে গাড়িতে উঠে সাহেবগঞ্জে গেছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তিনি দিনহাটা 2 নম্বর ব্লকের ভোটার না, তিনি দিনহাটা 1 নম্বর ব্লকের ভোটার। নমিনেশন শুরু থেকে শেষ পর্যন্ত তিনি বিডিওর ঘর দখল করে বসে থাকলেন, বিডিওকে নিজে ঘর ছেড়ে দিয়ে বিডিওকে বাইরে ঘুরতে হলো, আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী বিডিও অফিস দখল করে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বসে থাকলেন। কোথাকার আইন, এটা করা যায় কি না? নির্বাচন কমিশনকে এটা নিয়ে ইমিডিয়েট অ্যাকশন গ্রহণ করতে বলছি। অভিযোগ জানিয়েছেন, আমরা রিটেন অবজেকশন জানাবো আপনাদের মাধ্যমে, আগে জানালাম। কারণ তিনি শুধু আইন ভাঙেননি, তিনি ওখানে নানাভাবে ইনফ্লুয়েন্স করছিলেন এবং ওনার এখতিয়ার নেই ওই সাহেবগঞ্জ বিডিও অফিসের চত্বরে ঢোকার, তিনি সেখানে বিডিওর অফিস দখল করে বসে থাকলেন। তার সাথে ছিলেন কুচবিহারের বিজেপির জেলা সভাপতি, কুচবিহার উত্তরের বিধায়ক, আরও কয়েকজন বিধায়ককে দেখলাম, ওদের জেলা নেতৃত্বদের দেখলাম, তারা এসে ওখানে অফিসে বসে থাকলেন এবং সন্ধ্যা পর্যন্ত নমিনেশন করিয়ে তারা ফেরত গেলেন। আমি ডিএমকে ফোন করেছি, আমি এসপিকে একটা ক্লিপিংস পাঠিয়েছি, সেখানে দেখা যাচ্ছে সাহেবগঞ্জ থানার একজন সাব ইন্সপেক্টর তিনি মন্ত্রীর কানে কানে ফিস ফিস করে কথা বলছেন এবং হাসছেন। পাশে আরেকজন বিজেপির নেতা, তার সাথেও তিনি একইভাবে কানে কানে ফিস ফিস করে কথা বলছেন। এই লোকটি, এই পরিমল রায় যে সাব ইন্সপেক্টর, আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে তৃণমূলের কর্মীদের ওপর অকথ্য অত্যাচার, গালাগালি, বাড়িতে গিয়ে ধাক্কাধাক্কি করা, মহিলাদের ধাক্কা দেওয়া,
মহিলাদের গালাগালি করা, অবিলম্ব ওকে ঘাড় ধাক্কা দিয়ে সাহেবগঞ্জ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পুরো আইন ভেঙেছে, শুধু আইন ভাঙা না, মানুষের সামনে এটা প্রমাণ করবার চেষ্টা করছে যে বিজেপি নেতারা, বিজেপির যিনি নেতা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি আইনের ঊর্ধ্বে। ওর যদি এতই শখ থাকে, ও ভেটাগুড়িতে গিয়ে চাকরি ছেড়ে দিয়ে প্রতিমন্ত্রীর বাড়িতে চাকরের কাজ করুক, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করে, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে মাইনে নিয়ে ও বেআইনি কাজ করবে, একটা বিশেষ রাজনৈতিক দলকে মদত দেবে, এই জিনিস আমরা দিনহাটার বুকে সহ্য করবো না, মানব না। এই নিয়ে যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয়, তার জন্য জেলা পুলিশের আধিকারিককে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবার আবেদন জানাচ্ছি, নাহলে কিন্তু একটা সমস্যা ভবিষ্যতে তৈরি হবে। এই পরিমাণে মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন হলো, এর জন্য বিডিও অফিসে সরকারি কাজে বাধা সৃষ্টি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। হয়েছে তো, এখানে কেন্দ্রীয় মন্ত্রী বসে থেকে, কেন্দ্রীয় মন্ত্রীর এখতিয়ার নেই আজকে 11টার থেকে 3টা পর্যন্ত বিডিও অফিসে ঢোকার, সেখানে গিয়ে বিডিওর অফিস দখল করে বসে থাকলেন। বিডিও হয়তো এমন একজন অফিসার, তিনি ভদ্রতা করে হয়তো মুখের উপর কিছু বলতে পারেননি বা বলার মতন সাহস হয়তো তিনি পারেননি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, কিন্তু ওনার এখতিয়ার ছিল পরিষ্কার ওনাকে ঘর থেকে বের করে দেওয়া। আজকে মন্ত্রী বলে কিছু হয় না। আজকে আমি ডিএম অফিসে অল পার্টি মিটিংয়ে গেছি, আমি একবারও চেষ্টা করিনি মঞ্চে গিয়ে ডিএম বা এসপির পাশে বসার। আমি কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টির লিডাররা, আমার দলের লিডাররা যেখানে বসেছিলেন, আমি তাদের সাথে একই আসনে বসেছিলাম, এটাই নিয়ম। সেখানে আমার কোনো অধিকার নেই যে আমি মন্ত্রী বলে মঞ্চে গিয়ে, আজকে নির্বাচন নিয়ে অল পার্টি মিটিং হচ্ছে, আমি গিয়ে মঞ্চে বসব। তেমনি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তার বিডিও অফিসে ঢুকে বিডিওর চেম্বার দখল করে বসার কোনো এখতিয়ার নেই। বিডিওর উচিত ছিল, বয়স অল্প, হয়তো সাহসে কুলোয় নেই, কিন্তু বিডিওর উচিত ছিল ওকে ঘর থেকে বের করে দেওয়া। বিডিওর বিরুদ্ধে কমপ্লেন করবেন? আমরা ভাই অফিসিয়ালি এটাকে প্রশাসনের এবং ইলেকশন কমিশনের নজরে আনব, তারপরে তারা কী ব্যবস্থা নেওয়ার নেবেন। তবে বিডিওর চাইতেও আমি বলবো যে ইমিডিয়েট এই পুলিশ যে সাব ইন্সপেক্টর আছে, তাকে অবিলম্বে সাহেবগঞ্জ থেকে সরিয়ে দেওয়ার প্রয়োজন আছে, নাহলে এটা নিয়ে কিন্তু ভবিষ্যতে একটা সমস্যা তৈরি হতে পারে। দাদা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আজকে যখন বেরোলেন ওখান থেকে, তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বললেন যে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কয়েকবার বলেছে যে দিনহাটা দুই ব্লকে বিজেপি প্রার্থী খুঁজে পাবে না, কিন্তু আজকে 165 জন প্রার্থী তারা নমিনেশন ফাইল করেছে, এবং তৃণমূল প্রার্থী খুঁজে পাবে কিনা সেটা নিয়ে উনি চিন্তিত। চিন্তা করা ভালো, তবে একটা বলবো যে চিন্তা করে যেন ঘুমটা নষ্ট না করেন। আমি বলেছিলাম যে সব আসনে বিজেপি প্রার্থী দিতে পারবে না, আজকে 10 তারিখ, আজকেও এখানে সন্ধ্যাবেলা বসে বলছি যে বিজেপির ক্ষমতা হবে না 17 তারিখের মধ্যে 15 তারিখের মধ্যে দিনহাটা 2 নম্বর ব্লকে সব আসনে প্রার্থী দেয়। যদি সেটা দিতে পারে তাহলে বুঝবো যে আমি রাজনীতির কিছু বুঝি না। কেউ যদি বাড়ির কাজের মহিলাকে বিয়ে করে খুশি হয়, তাহলে সেই খুশির থেকে তাকে আমরা বঞ্চিত করতে চাই না। এমন সব প্রার্থী ধরে নিয়ে আসা হয়েছে যাদের পাশের বাড়ির লোক চেনেন, তাই সেই দিয়ে যদি খুশি হয় তাহলে আপত্তি নেই আমাদের। ঠিক দাদা, আজকে গুলিকাণ্ড নিয়ে কী বলবেন? গুলি আমি শুনেছি, ঘটনাটা একটা ঘটেছে, দুর্ভাগ্যজনক ঘটনা, তবে এর সাথে দলের কোনো ব্যাপার নেই। দুই ব্যক্তি একই আসনে প্রার্থী হবে বলে নিজেদের মধ্যে রেষারেষি চলে আসছে কয়েকদিন ধরে, এখনও আমাদের প্রার্থী তালিকায় ঘোষিত হয়নি, তৃণমূল কংগ্রেস এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি, কে কোথায় দাঁড়াবে এখন পর্যন্ত কেউ আমরা জানি না। আর সেখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, পুলিশের অবিলম্বে এই ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত, যেই দোষী হোক না কেন তাকে অবিলম্বে পুলিশের কাস্টডিতে নিয়ে যাতে কড়া শাস্তির বন্দোবস্ত করা যায় সেটা পুলিশকে দেখবার জন্য অনুরোধ করব। দল তো এখনো প্রার্থী তালিকা ঘোষণা, দেখা যাচ্ছে অনেকেই প্রার্থী জন্য মনোনয়নপত্র তুলছে এবং জমাও দিয়েছে। জমা দিয়েছে বলে তৃণমূল কংগ্রেসের কোনো মনোনয়নপত্র জমা পড়েনি, তারা স্বীকার করেছে আমরা তৃণমূলের হয়ে পাই। কেউ যদি মনোনয়নপত্র জমা দেয়
কে তার তো অধিকার আছে মনোনয়নপত্র জমা দেওয়ার, কিন্তু এ ফর্ম বি ফর্মটা যদি তার কাছে না থাকে সে তো আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারবে না এবং তার মনোনয়নপত্র বৈধও হবে না। ঠিক আছে।